আমরা প্রত্যেকদিন যে খাবার খাই তা আমাদের মস্তিষ্ককে ডাইরেক্টলি প্রভাবিত করে। তোমাদের মধ্যে যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল এবং চিন্তা শক্তি বা রিজনিং পাওয়ার একদম কাজ করে না, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখানে আমি এমন কয়েকটি খাবারের কথা বলবো যেগুলো তোমার ব্রেন পাওয়ারকে বুস্ট আপ করবেই করবে। নাম্বার 1, ক্যাফেইন। বন্ধুরা, আমরা যদি রোজ সকালে এক কাপ চা বা কফি খেয়ে দিনটা শুরু করি তাহলে সেটা ব্রেনের পক্ষে খুবই ভালো, কারণ চা বা কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে যা আমাদের মস্তিষ্ককে সজাগ রাখে এবং ঘুম ঘুম ভাব কাটিয়ে দেয়। ক্যাফিনে আমাদের ব্রেনে ডোপামিন হরমোন সিক্রেশনে সাহায্য করে, যাতে তোমার মুডটা চাঙ্গা হয়ে যায়। চা কফিতে আমাদের অল্প সময়ের জন্য কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করে, কফি অ্যালজাইমার ডিজিজের মতো রোগকেও প্রতিরোধ করতে সহায়ক হয়। নাম্বার 2, তৈলাক্ত মাছ কিংবা ফ্যাটি ফিশ। ব্রেন পাওয়ার বুস্টিং এর জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই জরুরি। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা মাছ থেকে একমাত্র পেয়ে থাকি। এটা আমাদের স্মৃতিশক্তিকে শার্পেন্ট করে এবং ব্রেনের কর্মক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয়ত, সাইট্রাস ফুড অ্যান্ড গ্রিন ভেজিটেবলস। সাইট্রাস ফুড ও বিভিন্ন রকমের লেবু জাতীয় ফল এবং সবুজ শাকসবজি যাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্মৃতিশক্তি আর কনসেন্ট্রেশন পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে। পয়েন্ট 4, ডার্ক চকলেটস। এই ডার্ক চকলেটসের মধ্যে ফ্লেভোনয়েড থেকে থাকে যা নাকি একগুচ্ছ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটা আমাদের মস্তিষ্ককে প্রোটেক্ট করে, পাশাপাশি স্মৃতিশক্তি এবং মুডকেও চাঙ্গা করে তোলে। পয়েন্ট নাম্বার 5, বাদাম বা নাটস। রিসার্চে এমনটা প্রমাণিত হয়েছে যে বিভিন্ন রকমের নাটস আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখে, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে যা নাকি আমাদের ব্রেনকে প্রোটেক্ট করতে সাহায্য করে। নাম্বার 6, এগস। ডিম বা এগস হলো ভিটামিন বি সোর্সের খুবই বড় একটা উৎপাদক এবং এতে কোলিন থাকে। এই দুটোই আমাদের ব্রেনের মুডকে সঞ্চালনা করে। পয়েন্ট নাম্বার 7, হলুদ কিংবা টার্মারিক। এই হলুদ, যেটা গৃহিণীদের রান্নার জন্য একটি মেইন উপকরণ নিত্যদিনের, মধ্যে কারকিউমিন থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি, যেটা আমাদের ব্রেনকে সাহায্য করে। এটা ডিপ্রেশন এবং অ্যালজাইমার রোগকেও প্রতিরোধ করতে সহায়ক এবং ব্রেইনে নতুন সেল ডেভেলপ করে। নাম্বার 8, বীজ বা সিডস। বিভিন্ন প্রকারের সিডস যেমন কুমড়োর বীজ, এগুলি প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন কপার, আয়রন, ম্যাগনেসিয়াম আর জিঙ্কের মতো এলিমেন্টসে সমৃদ্ধ। এই সিডস রোজ কনজাম্পশনের ফলে আমাদের ব্রেন পাওয়ারও এনহ্যান্সড হয়। নাম্বার 9, বেরিজ। বিভিন্ন প্রকারের বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি কিংবা শীতকালে গুজবেরি বা আমলকি, এগুলি ব্রেন সেলকে প্রোটেক্ট করতে তো সাহায্য করে, পাশাপাশি তা এজিং স্লো ডাউন করতেও খুব উপকারী। সবশেষে জানাই বিনস অ্যান্ড লেগিউমস। বন্ধুরা, বিভিন্ন ধরনের বিনস, পালসেস বা ডালস, এগুলি ভিটামিন বি এর বিরাট একটা সোর্স বা উৎপাদক হিসাবে কাজ করে। আমাদের মস্তিষ্ককে সতেজ রাখতে গেলে এর কনজাম্পশন খুবই জরুরি। তো বন্ধুরা, উপরোক্ত খাবারগুলো তোমরা তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে যখন হোক তোমাদের ডিশে ইনক্লুড করতেই পারো। এগুলো রেগুলার কনজাম্পশনের ফলে তোমার ব্রেনকে সমৃদ্ধ তো করবেই, তা তোমাদের চিন্তা শক্তি এবং কনসেন্ট্রেশন পাওয়ারকেও আরো বাড়াবে। কিন্তু শুধু এই খাবারগুলো খেয়ে গেলেই হবে না, তার সঙ্গে রোজ তোমাকে আধ ঘন্টা অন্তত এক্সারসাইজটা নিয়মিত করে যেতে হবে, তবেই তোমার শরীর ও মস্তিষ্ক দুটোই ভালো থাকবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।